ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি সো তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটা সত্যি খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা কী করবে তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে একটু মিস হয়ে গেলেই কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে তাই বলছি ভিডিওটা কী করবে তোমরা শেষ পর্যন্ত জাস্ট ছোটো একটা ভিডিও করবো কয়েক মিনিটের ভিডিও অবশ্যই ভিডিওটা তোমরা কী করবে শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটা যদি কেউ মিস করে দেওয়া আর যদি এই জিনিসগুলো আমি যেটা বলতে চাইছি সেই জিনিসটাও যদি মিস করে ফেলো তাহলে কিন্তু এখন থেকে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে সেটাই তো পরবর্তী দিনে কিন্তু তুমি বিশাল একটা অসুবিধার মধ্যে পড়বে তাই আমি দেখলাম অবশ্যই সেই কারণে কিন্তু তোমাদের সামনে এই বিশাল বড় একটা আপডেট বলো বা একটা তোমাদের একটা যে ইম্পর্টেন্ট একটা তথ্য দেওয়ার জন্য কিন্তু আমি তোমাদের সামনে এসেছি তো সেই তথ্যটা কী নিয়ে সেই তথ্যটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি ফিজিক্যাল নিয়ে এসএসসি জিডি যে তোমাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালের অনেক একটা মানে এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভেসে আসছে যেটা আমি বুঝতে পারছি ঠিক আছে সেই তথ্যটা কী তো তথ্যটা হচ্ছে যে তোমাদের যে এসএসসি জিডি যে ডোমিসিয়াল সার্টিফিকেট তাই তো এই ডোমিসিয়াল আমি তার উপরে তুমি থামলেনটা দেখিয়েছো কী ব্যাপারে বলবো তো ফিজিক্যাল আমাদের যে ফিজিক্যালটা হবে এস এস জিডি দেখো ফিজিক্যাল কিন্তু আমাদের যথেষ্ট টাফ হয় ঠিক আছে ফিজিক্যাল বলো বা মাঠ বলো মাঠ যেটাই বলছে ফিজিক্যাল সেটাই হচ্ছে মাঠ অ্যাকচুয়ালি তো এই যে ফিজিক্যাল আমাদের এসএসসি জিডির হয় আর যে মেডিকেল হয় এগুলো কিন্তু খুব ভালো পরিমাণে টাফ হয় এই যে পাঁচ কিলোমিটার তুমি দৌড়াবে চব্বিশ মিনিটে এটা কিন্তু মানে ভাবছে অনেকেই এরকম চিন্তা ভাবনা করে যে হ্যাঁ ওখানে হলে দেখা যাবে যদি তুমি প্রপার হয়ে প্র্যাকটিস না করো তবে ওখানে তুমি ফেসে যাবে তো এবার আমি চাই না যে ওখানে তুমি ফেসে যাও সে রানের ক্ষেত্রে হোক বা আদার্স কোনো ক্ষেত্রে হোক ফেসে যাও সেই কারণে কিন্তু তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ এবং যে যারা যারা তোমরা ফিজিক্যালে যাবে এই যে ফিজিক্যালে যাবে তোমরা এই ফিজিক্যালে যাওয়ার জন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে স্যার আমাদের কি ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে কি স্যার ডোমিসিয়াল সার্টিফিকেট ফিজিক্যালি লাগবে কি লাগবে না অনেকে ছেলে বলেছে অনেকে এমন এমন কমেন্ট বলেছে যে স্যার আমাদের এখানে ঠিকঠাক করে ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য অনেক আমাকে হয়রান হতে হয় তো অনেক গল্প আছে এই ব্যাপারে এবার আমি তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট তথ্য বলছি এটা কিন্তু এখনই সাবধান হয়ে যাও সত্যি বলছি খুব সাবধান হয়ে যাও সে তথ্যটা হচ্ছে যে এর আগের বার কিন্তু তোমাদের ফিজিক্যালে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগেনি লাগেনি এর আগে আমার ছাত্র আছে যারা কিন্তু ফিজিক্যালে গিয়েছিল ফিজিক্যালে কোনো রকম ডোমিসিয়াল সার্টিফিকেট লাগেনি কী কী কি কী ডকুমেন্টস লাগলো সেটা একটা ভিডিও করেছে অবশ্যই দেখে নিবে কিন্তু আমাদের এইবারে যে ফিজিক্যালে তুমি যাবে সেটার কি ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে সেটার কি ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে ডিসিটা লাগবে এবার হচ্ছে আসল গল্প এবার সেই তথ্যটা বলছি এবার তোমরা ভালো করে মন দিয়ে শোনো এর আগে যে একটা আন্দোলন হলো এর আগের বার যারা বহিরাগত এসে পরীক্ষা দিয়েছিল প্রায় পাঁচ হাজার প্লাস কিন্তু বাদও পড়েছে সেই আন্দোলনে কিন্তু একটা ছবি আমি দেখেছি সেই আন্দোলনে কিন্তু ওইখানে একজন এইভাবে একটা পত্রিকায় এরকম করে একটা বোর্ডে লিখে কিন্তু একটা জিনিস লেখা ছিল যে এবারের ফিজিক্যালের জন্য যে এসএসসিডি এবার যাবে যারা ফিজিক্যালে যাবে তাদের যেন ফিজিক্যাল চলাকালীন তোমাদের ডকুমেন্ট ডকুমেনশন ফেরি মানে ডকুমেন্ট যেগুলো আছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাতে ওইখানে তখনই হয় মানে ভেরিফাই ওখানেই হয়ে যায় বুঝতেছো তার মানে ওখানে কি বলতে চাইছিলাম যে কি ফিজিক্যালের কাছেই কিন্তু ফিজিক্যালে গিয়েই কিন্তু তোমাদের ডকুমেন্ট ডকুমেন্ট যে ভেরিফিকেশান সেটা হওয়ার এবার কিন্তু চান্স আছে বুঝে গেছে সেটা তোমাদের নোটিফিকেশান দিলে বলে এবে কিন্তু আমি একটা কথা বলছি অনেকেই বলছি স্যার ডোমিসিয়াল সার্টিফিকেটটা তুলতে গিয়ে অনেক সমস্যা এর আগের বোমিশিয়াল সার্টিফিকেট লাগেনি কিন্তু এইবারে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগতে পারে এই সাবধানটা করতে তোমাদের চলে এলাম এবার যারা ভাবছে স্যার আমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট করতে তৈরি করতে বা আনতে খুব কষ্ট হয় বা দেয় না এখন থেকেই সেই লাইনে চলে যাও এটা কিন্তু আমার এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা থেকে বলছি এটা কোথা থেকে কোনো রকম আমি জানিনি বাট ওই বোর্ডটা দেখলাম ওখানে লেখাটা দেখে কিন্তু আমার সন্দেহ যাগো ওই কারণে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম তো যারা যারা চাইছো না যে কে ফিজিক্যালে গিয়ে কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা এখন থেকে তুমি বের করে নাও তো এই ছিল একটা বিশাল একটা এটা প্রতি সত্যি বলছে এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট কথা এর আগের লাগেনি কিন্তু এবার কিন্তু লাগতে পারে তার জন্য অনেকে ভাবছো যে কি হ্যাঁ কীভাবে করবো বা টেনশনে পড়ে গেলাম না স্যার অনেকে আমাকে বলবে স্যার টেনশনে পড়ে গেলাম কোনো কিছু টেনশনের ব্যাপার নেই তুমি সেই জায়গার হলে তোমাকে ডোমিসিয়াল দিতে বাধ্য হয়তো দুদিন ঘুরতে হবে তোমাকে কিন্তু তুমি পেতে বাধ্য তো আশা করি আমার কথাটা বোঝা গেছে তো যারা যারা ডোমিসিয়াল সার্টিফিকেট এখনও বানাও নি অবশ্যই কিন্তু বানিয়ে নাও এটা আমার তরফ থেকে তোমাদের বিশাল বড় একটা সাজেশন তো যদি ভিডিওটা মনে হয় যে তোমাদের কাছে একটু হলো ইনফরমেটিভ তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও এটা সবার মধ্যে কিন্তু চলে যাওয়া দরকার ভিডিওটা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে তোমাদের বন্ধুগণ তো আশা করি ভিডিওটা পেয়ে তোমরা হ্যাপি হয়েছো তো চলো ভিডিওটা ভালো লাগলে একটুখানি যারা নতুন মেম্বার আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যদি হয়ে গেছো মেম্বার তারা শেয়ার এবং একটা কমেন্ট করবে যে কি হ্যাঁ এই ভিডিওটা তোমাদের একটু হলো কি সুবিধা বা একটু হলেও কি তোমরা একটু বুঝতে পারলে তো চলো আজকে এখানেই থ্যাংক ইউ